বন্ধু আপনারা দেখছেন দ্য ইনফরমেটিভ বং চ্যানেল, আমি সুব্রনীল রায় আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। প্রায় দু সপ্তাহ আগে একটি ভিডিওতে আমরা আপনাদের বলেছিলাম যে সৌদি আরব ভারত এবং অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশকে দেওয়া তাদের কথার খেলাপ করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে এবং সেই বিশ্বাসঘাতকতা করার ফলে ভারতও কিন্তু এবার স্টেপ নিল এবং সেই স্টেপ সৌদি আরবের কপালে চিন্তার ভাঁজ ফেলবে কথা বলা যায়। এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে বাজিয়ে দিন বেল আইকন, তারপর অল অপশনটি প্রেস করে দিন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাওয়ার জন্য। দু সপ্তাহ আগে যে খবরটি বলেছিলাম আমরা সেটি কি ছিল না, যখন কোভিড-19 নোবেল করোনা ভাইরাসের প্রভাবে সারা পৃথিবীর অর্থনীতি থমকে গেছিল, সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য থমকে গেছিল, তখন সেই সময় তেলের দামও পৃথিবীর বাজারে অত্যন্ত কমে যায়। কিন্তু সেই সময় ওপেক কান্ট্রিজ সৌদি আরব, UAE প্রভৃতিকে চাঙ্গা রাখতে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ভারত কিন্তু বিপুল পরিমাণ তেল তাদের কাছ থেকে কিনে নেয় এবং সেটি ভারত স্টোর করে রাখে এবং সৌদি আরব কথা দেয় যে তাদের খারাপ সময় যে ভারত তাদের থেকে তেল কিনেছে, এর পরিবর্তে যখন সমস্ত কিছু স্বাভাবিক ছন্দে ফিরে আসবে পৃথিবীতে তখন তুলনামূলকভাবে কম দামে তারা ভারতকে তেল বিক্রি করবে এবং তারা দেখবে যাতে ক্রুড অয়েলের যে দাম সেটিও লাগাম ছাড়া না হয়ে যায়, তারা কৃত্রিমভাবে এই ক্রুড অয়েলের দাম বৃদ্ধি করবে না। কিন্তু আমরা দেখি যে যখনই পৃথিবীর অর্থনীতি স্বাভাবিক ছন্দে আসতে শুরু করে এবং ভারত সৌদি আরবকে তুলনামূলক কম দামে তেল কেনার জন্য আহ্বান জানায় তখন তারা ভারতকে পত্রপাঠ খারিজ করে দেয় এবং তারা বলে ভারত গত বছর যে তেল কিনেছে সেটাই যেন ব্যবহার করে, কম দামে তেল কিন্তু দেওয়া হবে না। এবং এই ঘটনার পরেই ভারত সরকার স্টেপ নিয়েছে, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সৌদি আরবের থেকে তেলের যে ক্রয় করার পরিমাণ সেটা কমিয়ে দেওয়া হবে এবং যেরকম সিদ্ধান্ত সেরকমই কাজ। সৌদি আরবের থেকে তেল আমদানি করার পরিমাণ 42% কমিয়ে ফেলেছে ভারত, একদম প্রথমে ইরাক, তারপরে USA, তারপর নাইজেরিয়া এবং তারপর সৌদি আরব। বর্তমানে ভারত যেসব দেশ থেকে ক্রুড অয়েল আমদানি করে তার মধ্যে এই হচ্ছে প্রথম চারটি দেশ যেখানে কিন্তু সৌদি আরব চতুর্থ স্থানে নেমে এসেছে। দীর্ঘদিন সৌদি আরব ভারতের প্রথম বা দ্বিতীয় স্থানে থেকে আসে তেল রপ্তানিকারী দেশগুলির মধ্যে। 2006 সালে শেষবার সৌদি আরব চতুর্থ স্থানে এসেছিল, 15 বছর পর তাদের থেকে আবার তেল আমদানির পরিমাণ কমিয়ে দেওয়া হলো। এখন এখানে মনে রাখতে হবে যে সৌদি আরবের কাছে যে বিপুল পরিমাণ তেল রয়েছে নাইজেরিয়ার কাছে কিন্তু সেটা নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও কিন্তু সেটা নেই। ওপেকের 2019 সালে প্রকাশিত বার্ষিক বুলেটিন অনুযায়ী ওপেক দেশগুলির মধ্যে সৌদির কাছে প্রায় 22.4% ক্রুড অয়েল, নাইজেরিয়ার কাছে কিন্তু 3.1% ক্রুড অয়েল রয়েছে। অর্থাৎ সৌদি যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে ওপেক দেশগুলির মধ্যে তেল সরবরাহের দিকে, নাইজেরিয়া আছে অষ্টম স্থানে। আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থাকা তেলের পরিমাণও কম, কিন্তু যেহেতু সৌদি আরব কথা দিয়ে কথা রাখেনি তাই জন্যই ভারত তাদের থেকে আমদানির পরিমাণ কমিয়েছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাহাজে করে যখন তেল নিয়ে আসা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তখন তেল আনতে 40 থেকে 45 দিন সময় লাগে, ফলে যে জাহাজগুলি আসে তারা বিভিন্ন বন্দরে দাঁড়ায়, সেই জাহাজের যারা নাবিক আছেন যারা নিয়ে আসেন তার রক্ষণাবেক্ষণের খরচ আছে, ইন্স্যুরেন্সের খরচ আছে, খরচের পরিমাণ কিন্তু বেশি হয়। অন্যদিকে যে কোনো গালফ কান্ট্রি সেটা হতে পারে UAE, কাতার, সৌদি আরব প্রভৃতি থেকে 5 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু ভারতে তেল চলে আসে। তাহলে ভারত এখানে যে সিদ্ধান্তটা নিয়েছে তার ফলে তেল ভারতে এসে পৌঁছতে তুলনামূলক বেশি সময় লাগছে, অর্থাৎ খরচও বেশি হচ্ছে। তাহলে ভারতের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? এখানে মনে রাখতে হবে যে পৃথিবীতে যে সমস্ত দেশ ক্রুড অয়েল বিক্রি করে তারা বিভিন্ন প্রকারের ক্রুড অয়েল বিক্রি করে। যেরকম এই যে গালফ কান্ট্রিতে কাতার হোক সৌদি আরব হোক এরা যে ধরনের ক্রুড অয়েলগুলি বিক্রি করে থাকে, এই যেমন ধরুন আরব গালফ ভ্যারিয়েন্ট যার মধ্যে আছে আরব লাইট, আছে কাতারের বারগান প্রকারের তেল প্রভৃতির দাম কিন্তু তুলনামূলক বেশি হয়, ব্যারেল প্রতি এখন প্রায় $67 করে দাম যাচ্ছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারত যে তেল কেনে সেটি একটি অন্য প্রকারের ক্রুড অয়েল, সেটিকে আমরা বলতে পারি WTI, ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট, যার বর্তমানে দাম যাচ্ছে প্রায় $64 প্রতি ব্যারেল করে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের দাম খানিকটা কম, তবে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের তেলকে পরিশোধন করতে হয় বেশি, অবশ্যই সেই পদ্ধতি ভারতে উপলব্ধ এবং ভারত ইচ্ছে করলেই এই পদ্ধতিতে কিন্তু তেল পরিশোধন করতে পারে এবং তারপরে ভারতের যে প্রয়োজনীয় জ্বালানি সেটি
জোগাড় করে নিতে পারে। তাই ভারত WTI অয়েল কিনছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে তুলনামূলক কম দামে, এবং ভারত সিদ্ধান্ত নিয়েছে যে 2030 সালের মধ্যে বর্তমানে ভারতের যে সমস্ত রিজার্ভগুলি আছে যেখানে তেল সংরক্ষণ করে রাখা হয় তার পরিমাণকে দ্বিগুণ করে দেওয়া হবে, এবং তার ফলে ভারত কিন্তু বিভিন্ন দেশে আশেপাশের প্রতিবেশী দেশে নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ প্রভৃতি দেশে কিন্তু তেল সরবরাহ করবে এবং সেখান থেকে খানিকটা অর্থ ভারত রোজগার করার চেষ্টা করবে। ভারত তবে কিন্তু সৌদির থেকে তেল আমদানি করা একেবারেই কমিয়ে দেয়নি, বিশ্ব রাজনীতিতে সমস্ত দেশের সঙ্গেই মোটামুটি একটা সম্পর্ক বজায় রাখা জরুরি, এবং তাই জন্যই ভারত সৌদির থেকে তেল কেনার পরিমাণ ক্রমশ কমালেও এখনো একেবারে জিরো হয়ে যায়নি সেই পরিমাপটা। আমরা আশা করি সৌদি আরবকে কোণঠাসা করে নাইজেরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে তেল কেনার পরিমাণ বাড়ানোর যে সিদ্ধান্ত তাতে কিন্তু ভারত ভবিষ্যতে লাভবান হবে। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন, আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে, আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন না ইনফরমেটিভ বং চ্যানেলে, সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন লাইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।